আমাদের জীবনটাই হচ্ছে একটা সরল অঙ্কের মতো, যতই দিন যাচ্ছে আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। আপনার জীবনের সাথে আপনি তিনটি জিনিস করতে পারেন। আপনি এটি নষ্ট করতে পারেন, আপনি এটি ব্যয় করতে পারেন, বা আপনি এটি বিনিয়োগ করতে পারেন। আপনার জীবনের সর্বোত্তম ব্যবহার হলো এটিকে এমন কিছুতে বিনিয়োগ করা যা পৃথিবীতে আপনার সময়ের চেয়ে দীর্ঘস্থায়ী হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ, দিস ইজ শিমুল। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি, আর সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমি বেশ কিছু কাজ করি। তো প্রথমে কিন্তু ফ্রিজ খুলতে হয়, কারণ ফ্রিজের মধ্যে থেকে দেখা যায় ডিম বের করতে হয় বা কাঁচা মরিচ, যেটাই হোক নাস্তা বানানোর জন্য সেগুলো কিন্তু আগে বের করে ফেলতে হয়। তো নাস্তা বানানোর আগে আমি সব সময় কিন্তু ডিম, কাঁচা মরিচ এগুলো বের করে রেখে দিই। তারপরে এই তো এখন রান্নাঘরে এসেছি, এসে দেখি আবার তেল শেষ হয়ে গিয়েছে। গতকোন একটা ভিডিওতে যখন আমি বলেছিলাম যে এই তো অয়েল জারে অয়েল শেষ হয়ে গিয়েছে, তখন খুব কিন্তু মনটা খারাপ হয়। তো এটা নিয়ে কিন্তু অনেক আপুরাই ভিডিওতে বলেছিলেন, আর আমি কিন্তু সেই ভিডিওতে আমার কথা শুনে খুব হেসেছি আর মজাও পেয়েছি অনেক। আসলে আমরা কিন্তু সবাই সবার ভিডিও দেখি, আর ভিডিও দেখার সময় যখন কোনো মজার মুহূর্ত দেখি সেগুলো কিন্তু খুব ভালো লাগে। মেয়ের যেহেতু পরীক্ষা চলছে এই জন্য মেয়েকে ঘুম থেকে উঠিয়ে দিলাম। বাচ্চারা আসলে ঘুম থেকে উঠতে চায় না, তারপরেও যেহেতু পরীক্ষা চলছে উঠতে তো হবেই। এখন টুকটাক বাসাটা একটু গুছিয়ে ফেলবো, তারপরে কিন্তু নাস্তা বানাবো। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, আর যারা আমার চ্যানেলটি আজকে নতুন ভিজিট করছেন, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন। আমার মেয়ে এবং আমার মেয়ের বাবা, দেখা যায় দুই বাপ বেটি মিলে যত জিনিস রয়েছে তাদের সব কিছু এই ওভেন র‍্যাক আর না হলে শু সেলফের উপরে পালা দিয়ে রাখবে। তো সেগুলো একটু গুছিয়ে নিলাম, তারপরে এখন রান্নাঘরে চলে আসলাম। আজকে মনে হলো যে আজকে একটু পাটিসাপটা পিঠা বানাই। আমার জীবনের প্রথম কিন্তু আজকে আমি পাটিসাপটা পিঠা বানাবো। আপনাদেরকে একটা কথা বলি, আমি কিন্তু যে কোনো রান্না করতে গেলে একদমই ভয় পাই না। আমি প্রত্যেকটা রেসিপি যখন ট্রাই করি খুব আনন্দের সহিত কিন্তু ট্রাই করি, কিন্তু যখন আমি কোনো পিঠা বানাবো মনে করি আমার কাছে মনে হয় যে এটা পৃথিবীর সবচাইতে কঠিন কাজ, আমি কখনোই পিঠা বানাতে পারি না। তো আপনারা কিন্তু এর আগে দেখেছেন আমি দুধ পুলি পিঠা বানিয়েছিলাম, সেটাও আমার জীবনের প্রথম। তালের পিঠা যখন বানিয়েছিলাম সেটাও আমার জীবনের প্রথম। তো দুইটা পিঠা বানিয়েছিলাম, আর এটা দিয়ে বলতে গেলে তিন নাম্বার পিঠা। তো পাটিসাপটা পিঠাও কখনো বানাইনি, তো এই প্রথম বানাচ্ছি। তবে ভয় কাজ করছিল যে হয়তো বা হবে না, কি হবে আল্লাহ জানে। তো এখানে কিন্তু প্রথমে ঘি দিয়েছিলাম, তারপরে এখানে আমি কিছুটা চালের গুঁড়া দিয়েছিলাম কিছুটা সময় ভেজে নিয়ে, তারপরে কিন্তু এখানে আমি দুধ দিয়েছিলাম। দুধ দেওয়ার পরে এখানে আমি চিনি দিয়েছি, তারপরে কিছুটা সময় এখন নেড়ে নিব। তো এখানে একটা খিচড়া তৈরি করছি, তো এটাকে আমি জাল দিয়ে দিয়ে একদম কিন্তু গাঢ় বানিয়ে ফেলবো। আমার গত ভিডিওতে সোনিয়াস লগবুক থেকে সোনি আপু বলেছিলেন, আপু তোমার কণ্ঠ আজকে খুব ভারী মনে হলো। তো আপু ভারী মনে হওয়ার কারণ হচ্ছে আমার ঠান্ডা লেগে আছে, আবারও সেই নাক বন্ধ। আর যখন আমি ভিডিও করেছিলাম তখন কিন্তু সুস্থ ছিলাম, তবে এখন যে ভয়েস দিচ্ছি আমার কিন্তু জ্বর, ঠান্ডা, তো প্রচুর পরিমাণে ঠান্ডা লেগেছে, মানে কথা বেরিয়ে হচ্ছে না, এরকম একটা অবস্থা। তো আসলে শীতকালে আমার জন্য খুব কষ্ট হয়ে যায়, যেহেতু আমার একটু অ্যাজমা আছে, অ্যালার্জির সমস্যা আছে। তো সব কিছু মিলিয়ে আমার কষ্টই হয়, আসলে কিছু করার নেই। আমি এখানে কিন্তু চালের আটা, তারপরে ময়দার আটা আর যে লিকুইড গুড় থাকে, আমাদের এলাকায় কিন্তু যে গুড়ের লিকুইডটা সেটাকে কিন্তু লালি বলা হয়, আমি জানি না কোন এলাকায় কী বলা হয়, তো সেটা দিয়েছিলাম। তারপরে পানি দিয়েছিলাম পরিমাণ মতো, তারপরে সেই বেটারটা কিন্তু তৈরি করেছি। তারপরে এই তো আমি কিন্তু এখানে বিসমিল্লাহ বলে শুরু করেছিলাম, তবে আমার এখানে একটা জিনিস ভুল হয়েছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করি যদি কারো কোনো কাজে লাগে। আমি যেটা ভুল করেছিলাম সেটা হলো আমি কিন্তু আটাটা ফ্রিজ থেকে বের করেছিলাম, প্লাস হচ্ছে এখানে যে গুড়ের লালিটা সেটাও কিন্তু ছিল ফ্রিজের, যার কারণে যখন আমি এই যে চিতই পিঠার মতো যেটা সেটা বানিয়েছিলাম এটা কিন্তু একদম লেগে লেগে আসছিল, মানে ঘাম ছাড়ছিল একটা ভেজা ভেজা ভাব। তো আমি কিন্তু প্রথমে বুঝতে পারছিলাম না যে এটা কেন হচ্ছে। পরে আমার বাসায় যে কাজ করেন, আমার কাজের আপা, উনি বললো যে আপা আপনি তো ফ্রিজ থেকে বের করেছেন এই জন্য কিন্তু এটা ঘাম ছাড়ছে। তো আসলে দেখেন আমরা কখন কার কাছ থেকে কি শিখে ফেলি। তো আমি এটা বুঝতে পারলাম পরে, আর পরে কিন্তু এত পস্তাচ্ছিলাম যে কেন আমি ফ্রিজ থেকে রাতেই সব কিছু বের করে রাখলাম না। কিন্তু প্রথমবার হিসেবে কিন্তু অনেক ভালো হয়েছিল আলহামদুলিল্লাহ, টেস্ট কিন্তু অনেক মজার ছিল। তো আমি তো একদম অবাক, মানে খিরসা যেটা তৈরি করেছিলাম ওইটার টেস্টটা খুব বেশি ভালো হয়েছিল। যেহেতু খেতে ভালো হয়েছিল আমার কিন্তু ভয়টা অনেক কেটে গিয়েছে। তা আসলে চেষ্টা করলে সব কিছুই পারা সম্ভব, কিন্তু ওই যে কিছু কিছু জিনিসে আমরা কিন্তু আগেই ভয় পাই। তো এখানে কিছু ফল এনেছিল, সেই ফলগুলো বের করে নিচ্ছিলাম। তো ফল আনার পরে অলরেডি কিন্তু এটা ছিঁড়ে দুটো খাওয়া হয়ে গিয়েছে।
তো কমলা দেখা যায় আমার মেয়ে আমার ছেলে দুইজনেই পছন্দ করে, আর আঙ্গুর তো ছোটটা খুব বেশি পছন্দ করে। তো এটা ভিজিয়ে রাখছি। আমি ওর বাবাকে বলেছিলাম কয়েকদিন আনার কোনো দরকার নেই, কারণ রেগুলার খাওয়ার ফলে ওই যে বলি যে মাঝে মাঝে কিন্তু পেটের সমস্যা হয়। তো কি আর করার, যেহেতু নিয়ে এসেছে এগুলোকে ভিজিয়ে রাখলাম। আর এই সাইডে হচ্ছে দুধ নিয়ে এসেছিল, আমরা একজনের কাছ থেকে দুধ নেই একদম 5 লিটার করে। তো দুধটা কিন্তু খাঁটি একদম। তো আমি এই তো একদম বোতলে ঢেলে নিয়েছি। অনেকে হয়তো ভাববেন কোকা কোলার বোতল সব, আসলে আমাদের বাসায় কোকা কোলাটা খুব খাওয়া হয়। মানে অন্য কোনো কোল্ড ড্রিঙ্কসের চাইতে দেখা যায় কোকা কোলাটা আমরা সবাই বেশি পছন্দ করি। তো সবগুলো বোতলে ঢেলে নিয়েছি, এখন এগুলো ফ্রিজে আমি রেখে দেব। সংসারে কত কাজ আমাদের করতে হয় তাই না? আমরা টুকটাক যে কাজগুলো করি, আমার কাছে মনে হয় এগুলো কাজের কোনো হিসাব নাই। আমরা প্রত্যেকটা দিন কিন্তু দেখা যায় মনে হয় আজকে আমার কাজ শেষ, আজকে মনে হয় কাজ সব শেষ হয়ে গেল, কালকে মনে হয় হালকা কিছু কাজ হবে, কিন্তু এই টুকটাক কাজ শেষই হয় না। সংসারের কাজ আসলে সবসময় সারা জীবন করেই যেতে হবে। আমার মা একটা কথা বলে যে মৃত্যুর আগ পর্যন্ত সংসারের কাজ কখনোই শেষ হবে না। তো কথাটা সত্যি যে মৃত্যুর আগ পর্যন্ত সংসারের কাজ কখনোই শেষ হবে না। আমার গত ভিডিওতে লামি আপু কমেন্ট করেছেন, আপু আপনার ভিডিও এখন দেখি অনেক ভালো লাগে। আপু আমি টাঙ্গাইলের মেয়ে, আমার ছোট একটা সংসার আছে দুইটো নাটুনির। লামি আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ, আর তোমার জন্য অনেক অনেক ভালোবাসা তোমার দুইটো নাটুনির সংসারে। তোমরা যেন সবসময় ভালো থাকো, সুস্থ থাকো, এই দোয়া করি। এখন দুপুরে রান্নাবান্না করবো, এই জন্য মশলা তারপরে যা কিছু দরকার সব কিছু কিন্তু এক জায়গায় করছি। রান্না করার আগে যদি সব কিছু কাটাকুটি করা থাকে, মশলাগুলো যদি হাতের কাছে থাকে, তাহলে রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না। আমি অনেককে দেখেছি যে টুকটাক করে কিন্তু কাটাকুটিও করে, আবার দেখা যায় রান্নাও করে, তবে আমি কিন্তু এটা পারি না। তো যাই হোক, আজকে কিন্তু পাঙ্গাস মাছ রান্না করব, লাউ রান্না করব, আর লাউয়ের যে চোকা থাকে সেটা দিয়ে আমি আলু দিয়ে ভাজি করব। যেভাবে লাউটা রান্না করি সেটা আপনাদের সাথে এখন শেয়ার করছি। আমি এখানে আদা রসুনের পেস্ট দিয়েছিলাম, লবণ দিয়েছিলাম, হলুদ গুঁড়ো, মরিচ ফালি দিয়েছিলাম, আর তেল দিয়ে একসাথে কিন্তু বসিয়ে দিব। তো এখানে কোনো পানি দিব না, কারণ লাউ থেকে কিন্তু পানি বের হয়, এই জন্য এখানে আমি কোনো পানি দিব না। দুইটা তিনটা শীষ দিলেই দেখা যায় হয়ে যায়। আমি কিন্তু আগে লাউ একদমই খেতে পছন্দ করতাম না, কারণ লাউয়ের তরকারিটা আমার কেমন যেন লাগতো। কিন্তু এই যে এভাবে রান্না করলে লাউটা খেতে এত বেশি ভালো লাগে, আর এই রেসিপিটা আমাকে শিখিয়েছিল আমার খুব কাছের, খুব ভালোবাসার এক আন্টি। তো এই লাউ খেয়ে কিন্তু আমার ঠান্ডাটা খুব বেশি হয়ে গিয়েছে। তো আমার ঠান্ডা লাগার পরে সারিকার বাবা বলছিল আমি তো এই জন্যই লাউ আনতে চাই না, কারণ তোমার ঠান্ডার সমস্যা। আমি আসলে লাউ আনতে বলেছিলাম লাউয়ের যে চোকা সেটা ভাজি করবো। এই জন্য দেখি যে প্রায় ব্লগে আপুরা কিন্তু লাউয়ের যে চোকা সেটা আলু দিয়ে ভাজি করে, তো আমার খেতে খুব ইচ্ছে করছিল। আমার কাছে মনে হচ্ছিল যে এটা খেতে হয়তো ভীষণ মজাদার হবে। আচ্ছা, আমাদের এলাকায় কিন্তু যে কোনো কিছুর যে ওপরে যে স্কিনটা থাকে সেটাকে কিন্তু চোকা বলে, আমি জানি না কোন এলাকায় কী বলে। তো এটাকে কিন্তু আমি পেঁয়াজ মরিচ লবণ হলুদ দিয়ে জাস্ট এখানে কিন্তু ভাজিটা বসিয়ে দিয়েছি। অন্য সাইডে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে, সেটাকে আমি নামিয়ে রেখে দিলাম। এখন মাছ বসিয়ে দিব। আমার তো যেগুলো আর কি রেগুলার ভিউয়ার্স আমার প্রিয় সব ভালোবাসার আপুরা আন্টিরা জানে যে আমি কিন্তু পাঙ্গাস মাছ ভীষণ পছন্দ করি। তো হয়েছে কি, আমার মেয়ে কিন্তু এই পাঙ্গাস মাছ খেতে চায় না। তার একটা কারণ হচ্ছে যে অনেক তেল থাকে। তো মেয়ে বলে আম্মু আমার কাছে বেশি তেলওয়ালা মাছ খেতে ভালো লাগে না। কিন্তু ইদানিং দেখছি আমার ছেলে কিন্তু কোনো ধরনের মাছ খায় না, কিন্তু পাঙ্গাস মাছ রান্না করলে সে সেটা খায়। তো সারিকার বাবা আমাকে খেপাচ্ছিল যে তোমার ছেলে কিন্তু পাঙ্গাস মাছ পছন্দ করছে মনে হচ্ছে। তো আমিও হেসে হেসে বলছিলাম যে যেহেতু মা পছন্দ করে তাহলে তো ছেলে পছন্দ করবেই। তো এদিকে কিন্তু লাউয়ের যে চোকার ভাজিটা সেটা হয়ে গিয়েছে, আর ভাজিটা খেতে এত মজাদার হয়েছিল। তো আমি তো কি বলবো যে লাউ তো আর খাওয়া হবে না, কারণ ঠান্ডা লেগে গিয়েছে। তো যাই হোক, অন্য সাইডে কিন্তু মশলাটা কষিয়ে নিয়েছিলাম মাছের জন্য। তারপরে মাছটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়ে এখানে আমি ঝোলের জন্য পানিটা অ্যাড করে দিচ্ছি। আমার গত ভিডিওতে বিডি ব্লগার তানজিনা ব্রুনাই থেকে, আপু তো ইউটিউবার, আপুর ভিডিওগুলো আমার খুব ভালো লাগে আমি দেখি, তো আপু অনেক বড় একটা কমেন্ট করেছেন। তো তার মধ্যে আপু বলেছেন একটা কথা বলবো আপু, আপনাকে আমার খুব ভালো লাগে, ভালোবেসে ফেলেছি আপনাকে। তো অসংখ্য ধন্যবাদ আপু, আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি। সবসময় যেন আপনাদের সবার সাথে আমার একটা ভালো সম্পর্ক থাকে, এই দোয়া করি আমি সবসময়, আর সবার মন মানসিকতা যেন এরকমই থাকে। তো এর মধ্যে কিন্তু রান্নাবান্না আমার হয়ে গিয়েছে, এখন এগুলো আমি ঢেলে নিব। দুপুরে রান্নাবান্না করতে করতে অনেক সময় দেখা যায় আমার একদম দুপুর পার হয়ে যায়, মানে 2টা বেজে যায়। তবে হ্যাঁ, 2টার মধ্যেই সব কিছু কমপ্লিট করতে হয়, কারণ সারিকার বাবা যেহেতু 2টার সময় আসে বাসায় খেতে। সকালে নাস্তা খাওয়ার পরে কিন্তু বাসার টুকটাক কাজকর্ম করতে, তারপরে বাচ্চাকে খাওয়াতে, দেখা যায় এখন ছোট দিনের বেলা প্রায় কিন্তু 12টা বেজেই যায়। তারপরে আবার ছেলেকে গোসল করিয়ে তাকে ঘুম দিয়ে আবার দুপুরে রান্নাবান্না করতে করতে দেখা যাচ্ছে এখন প্রায় 2টা আড়াইটা বেজে যাচ্ছে। তা আমি না এত দ্রুত কাজ করছি, কিন্তু তারপরও মনে হচ্ছে যে সব কিছু ফিনিশ করতে পারছি না একদম, যে 1টার মধ্যে কাজগুলো শেষ করব এরকমটা করতে পারছি না।
তা আসলে কী করার, এভাবেই দিন পার হয়ে যাচ্ছে আর আল্লাহ কিন্তু এভাবেই দিন পার করেই দিবে। তো এর মধ্যে রান্নাবান্না হয়ে গিয়েছে, তো সারিকার বাবা চলে এসেছিলো, তো আমি বললাম তোমরা খেয়ে ফেলো, আমি এখন খাবো না, আমার আসলে খেতে ইচ্ছেও করছিল না। তো ওরা কিন্তু সবাই খেতে বসেছিল আর আমি দিক দিয়ে এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আমার রান্নাঘর খুব একটা নোংরা হয় না, কারণ আমি দেখা যায় যখন রান্না করি তার ফাঁকে ফাঁকে যখন যেখানে একটু ময়লা পড়ে পানি পড়ে আমি কিন্তু সাথে সাথেই সেটা মুছে ফেলার ট্রাই করি। তো এই জন্য দেখা যায় কি যে খুব একটা ময়লা হয় না, তো যতটুকু ময়লা হয় আবার পরে কিন্তু এটা আমি খুব ভালোভাবে ক্লিন করে ফেলি। তো রান্নাঘরটা কিন্তু একদম সুন্দর করে ক্লিন করে ফেলেছি আর রান্নাঘরটা ক্লিন করার পরে আমি কিন্তু গোসল করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করেছিলাম। খাওয়া দাওয়ার পরে কখনো রেস্ট নেওয়া হয় না, কারণ ওই সময় কিন্তু ছেলে জেগে থাকে, তো ওকেও আবার একটু কিছু খাওয়াতে হয়, ওকে সময় দিতে হয়। তো এখানে বিছানার উপরে আমি একটু বসেছিলাম, তো আমার ছেলে নিচে কাকে যেন দেখতে পেয়েছে, দেখে হচ্ছে টাটা বাই বাই করছে। অনেক সময় বাচ্চারা নিচে খেলাধুলা করে, তো তাদেরকে দেখে ওইভাবে উপর থেকে চিল্লাচিল্লি করে। আমার ছেলে কিন্তু ভীষণ মিশুক, ওর সাথে কেউ কথা বলুক না বলুক কিন্তু সে একদম জোর করে কথা বলতে চায়, এরকম একটা বিষয়। ওভেনের উপরে কেমন টানা টানা দাগ দেখতেই পাচ্ছেন, এগুলো কিন্তু ছেলে সব হাত দিয়ে সব সময় এরকম করে রাখে। তো আজকে ক্লিন করতে আর ইচ্ছে করছিল না, এই জন্য করিনি, ওপর দিয়ে কিন্তু একটু মুছে ফেলি ভেজা কাপড় দিয়ে, তাহলেই পরিষ্কার হয়ে যায়। তো এখন ভাবলাম একটু তুলসী চা খাই, এখন তো চায়ের ওপরে থাকতে হবে, মাঝে মাঝে মনে হচ্ছে কি গলাটা বসে যাবে। আমার গত ভিডিওতে সাদিয়া লিপি আইডি থেকে এক আপু কমেন্ট করেছে, অনেক সুন্দর একটা কমেন্ট করেছে আপু, অনেক বড় একটা কমেন্ট করেছে, তো কমেন্টটা আমি পড়লাম না, কিন্তু আপু আপনার জন্য আমার মন থেকে অনেক দোয়া আর ভালোবাসা রইল। একজন দর্শক হিসেবে আপনি আমাকে এত সুন্দরভাবে কমেন্ট করেছেন, আমাকে অনুপ্রেরণা দিয়েছেন, আল্লাহ আপনাকে সবসময় ভালো রাখুক, হেফাজত রাখুক, আপনার মতো বুদ্ধি জ্ঞান যেন সবার হয়, এই দোয়া করি। মোহাম্মদ জিয়ান আইডি থেকে এক আপু কমেন্ট করেছিলেন গত ভিডিওতে, অনেকদিন ধরে আপু তোমার ভিডিও দেখি, ভালো লাগে আপু, আমার ছেলেও এই কলা চপটা অনেক পছন্দ করে, আপু আমার একটাই ছেলে, দোয়া করবেন। তো আপু আপনাকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ধন্যবাদ, আর জিয়ান বাবার জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া রইল, আল্লাহ প্রত্যেকটা মায়ের সন্তানকে হেফাজতে রাখুক, সুস্থ রাখুক, এই দোয়া করি। তো বাচ্চাদের কিন্তু শীতের কাপড় চোপড় কেনা একদম পুরোদমে শুরু হয়ে গিয়েছে, তো এখন কিন্তু দেখা যাচ্ছে কি রোদটা কিন্তু খুব একটা থাকছে না, এই করতে করতে কখন হুট করে খুব বেশি শীত পড়ে যাবে, এই জন্য বেশ কিছু কাপড় চোপড় কেনা হয়েছে। বাচ্চাদের শীতের কাপড় কিন্তু প্রতি বছর বছর কিনতে হয়, আমাদের কেনার কোনো দরকার হয় না তেমন একটা, কিন্তু বাচ্চাদের যেহেতু এক বছরের কাপড় অন্য বছর হয় না, তো এই জন্য কিন্তু দেখা যায় প্রত্যেক বছর বছর বাচ্চাদেরগুলোই কিনতে হয়। আমার ছেলের জন্যই বিশেষ করে এবছর অনেক বেশি কাপড় চোপড় কিনতে হবে, গত বছরও কেনা হয়েছিল, কারণ ও যেহেতু ছোট ওর কাপড় চোপড় একটু বেশিই লাগবে। সাথে সাথে কিন্তু মেয়ের জন্য টুকটাক কিছু কেনাকাটা করা হচ্ছে, তবে ছোটটার তুলনায় একটু কম। লাকি আক্তার আইডি থেকে লাকি আপু আমার গত ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কিছু কমেন্ট করেছেন, মানে আমার কয়েকটা ভিডিওতে। তো আজকে সকালে যখন ঘুম থেকে উঠেছিলাম অনেক সকালে, তখন আপুর একটা কমেন্ট পড়ে আমার খুব ভালো লাগছিল। আপুও অনেক সকালে হয়তোবা ঘুম থেকে উঠে গিয়েছিল, আপু বলছিল আপু অনেক সকালে ঘুম ভেঙে গিয়েছে আর ঘুম ভাঙতে তোমার এই ভিডিওটা আমার চোখের সামনে পড়লো, তাই আমি এটা লাইক দিয়ে কিন্তু দেখে নিলাম। তো লাকি আপু তোমাকে অনেক অনেক ভালোবাসা আর তোমার জন্য অনেক দোয়া, তুমি আমাকে এত ভালোবাসা দিচ্ছ। আমি যখন ট্যাগগুলো কাটছিলাম তখন কিন্তু আমার বাবাটাও আমার পাশে ঘুরঘুর করছিল আর সেও কিন্তু কেঁচি ধরে টানাটানি করছিল। তো যাই হোক, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, আল্লাহ হাফিজ।